জোরে সোরে চলছে খুলনার ময়ূর সহ ছাব্বিশটি খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ গত সতেরো দিনে প্রায় শেষ হয়েছে ময়ূর নদীর শহর অংশের উচ্ছেদ কার্যক্রম ভেঙে দেওয়া হয়েছে ষাটটি অবৈধ স্থাপনা উদ্ধার হয়েছে নদীর তিন একর জমি উদ্ধার হওয়া জায়গার কী হবে জলাবদ্ধতা নিরসনে কবে নাগাদ শুরু হবে খনন কাজ এখন এমন সব প্রশ্ন স্থানীয়দের ছোটবেলাতে দেখছি তার সাইয়া নদী দুই সাইড দিয়ে বুঝে আইছে উচ্ছেদের পরে ফেলে রাখলে তো আবার দখল হবেই নদী খনন যদি স্টেপ বাই খুব তাড়াতাড়ি করা হয় তাহলে পরবর্তীতে দখলকারী আছে তারা তো ওই সুযোগটা পাবে না কেসিসি বলছে ময়ূর নদীকে ঘিরে নেওয়া হয়েছে মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনা প্রথম পর্যায়ে খরচ ধরা হয়েছে আটশো কোটি টাকা নকশা চূড়ান্ত হলে শুরু হবে নদী খনন ও সীমানা রক্ষার কাজ জানুয়ারি দুই সাল থেকে খনন কার্য শুরু হবে প্রায় আপনার তিরিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা ব্যয় হবে এই পারপাসে আর এর সাথে মৈ নদী দুই পারে ওয়াকওয়ে থাকবে মাঝে মাঝে কানেক্টিং ব্রিজ থাকবে এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত সিআরডিপির মাধ্যমে একশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে ময়ূর নদী সহ কয়েকটি খাল খননের নামে লুটপাট করেছে সাবেক মেয়র ফলে জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর অভিযোগ বর্তমান কোটি কোটি টাকা টাকা নাকি ময়ূর নদীতে খরচ খরচ করছে আমার মনে হয় যে জায়গা বা দুই যার কারণে এই প্রজেক্টে টাকা খরচ হয়েছে কিন্তু সাধারণ খুলনার মানুষ এর সুফলটা না তাই এবারের ময়ূর নদী ও সংলগ্ন খাল খনন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে কুয়েটের সাথে চুক্তি করেছে কেসিসি কাজের মান ভালো হয়েছে এমন সনদ পেলেই বিল ছাড় হবে ঠিকাদারের জানিয়েছেন কেসিসির মেয়র মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা